আরে শোতে স্বাগতম। সর্বশেষ বিকাশে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ মেটার প্ল্যাটফর্মগুলি মঙ্গলবার হাজার হাজার ব্যবহারকারীর জন্য নেমে গেছে। আউটেজ ট্র্যাকার ডাউন ডিটেক্টরের মতে মধ্য সকালের পূর্ব সময় পর্যন্ত 500,000 ফেসবুক ব্যবহারকারী সাইটটিতে লগ ইন বা অ্যাক্সেস করতে সমস্যাগুলি রিপোর্ট করছিলেন। একইভাবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিজ্ঞপ্তি পেয়েছেন যে কিছু ভুল হয়েছে এবং তাদের ফিড লোড করা যায়নি। এই ব্যাপক ব্যাঘাত বিশ্বব্যাপী ব্যবহারকারীদের প্রভাবিত করেছে। অনেককে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করতে অক্ষম করে রেখেছে। বিভ্রাট পূর্ব সময় সকাল 10:30 AM এ শুরু হয়েছিল এবং কয়েক ঘণ্টা ধরে অব্যাহত রয়েছে। মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা, বিভ্রাটের কারণ বা কখন পরিষেবাগুলি পুনরুদ্ধার করা হবে সে সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে সংস্থাটি বিষয়টি স্বীকার করেছে এবং এটি সমাধানের জন্য কাজ করছে। এই বিভ্রাট আজকের বিশ্বে সোশ্যাল মিডিয়ার উপর ক্রমবর্ধমান নির্ভরতাকে তুলে ধরে। যখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর মতো প্ল্যাটফর্মগুলি কমে যায়, তখন এটি যোগাযোগ, তথ্য ভাগ করে নেওয়া এবং এমনকি ব্যবসায়িক ক্রিয়াকলাপের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব এবং আপডেটগুলি উপলব্ধ হওয়ার সাথে সাথে প্রদান করব।